নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশনাল চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 1950 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে সকল রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন তাদেরকে একটা তালিকা আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছি। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা খুব ভালোভাবে মনে রাখবে, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল? রাজেন্দ্র প্রসাদ। তিনি 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি থেকে 1962 সালের 13 মে পর্যন্ত রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। মানে ভারতের সংবিধান যেদিন থেকে কার্যকরী হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি থেকে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন, আর 1962 সালের 13 মে পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদাভিষিক্ত ছিলেন। দু নম্বর দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন, 13 মে 1962 থেকে 13 মে 1967। জাকির হোসেন, 13 মে 1967 থেকে 3 মে 1969। এরপরের জন দেখো, বরাহগিরি ভেঙ্কটগিরি, ইনি ছিলেন ভারপ্রাপ্ত, 3 মে 1969 থেকে 20 জুলাই 1969। দেখো, পরের রাষ্ট্রপতিও ভারপ্রাপ্ত ছিলেন, মুহম্মদ হিদায়তুল্লাহ, 20 জুলাই 1969 থেকে 24 আগস্ট 1969। পরের রাষ্ট্রপতি দেখো বরাহগিরি ভেঙ্কটগিরি, 24 আগস্ট 1969 থেকে 24 আগস্ট 1974। ফখরুদ্দিন আলী আহমেদ, 24 আগস্ট 1974 থেকে 11 ফেব্রুয়ারি 1977। পরের জন আবার দেখো ভারপ্রাপ্ত, বসাপ্পা ধানাপ্পা জাত্তি, 11 ফেব্রুয়ারি 1977 থেকে 25 জুলাই 1977। পরের রাষ্ট্রপতি দেখো নীলম সঞ্জীব রেড্ডি, 25 জুলাই 1977 থেকে 25 জুলাই 1982। তারপরে দেখো জৈল সিং, 25 জুলাই 1982 থেকে 25 জুলাই 1987। পরের রাষ্ট্রপতি দেখো বা অষ্টম রাষ্ট্রপতি রামস্বামী ভেঙ্কটরমন, 25 জুলাই 1987 থেকে 25 জুলাই 1992। তারপরে রাষ্ট্রপতি দেখো শঙ্কর দয়াল শর্মা, 25 জুলাই 1992 থেকে 25 জুলাই 1997। কে আর নারায়ণন, 25 জুলাই 1997 থেকে 25 জুলাই 2002। পরের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, 25 জুলাই 2002 থেকে 25 জুলাই 2007। প্রতিভা প্যাটেল, এটা ভালোভাবে মনে রাখবে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল, 2007 25 জুলাই থেকে 2012 25 জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। পরজন দেখো প্রণব মুখোপাধ্যায়, 25 জুলাই 2012 থেকে 25 জুলাই 2017। এটা খুব ভালোভাবে মনে রাখবে, আমাদের 14তম রাষ্ট্রপতির নাম হচ্ছে রামনাথ কোবিন্দ, 25 জুলাই 2017 থেকে 25 জুলাই 2022 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। আর বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ 15তম রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, 25 জুলাই 2022 থেকে বর্তমান সময় পর্যন্ত দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নিযুক্ত আছেন। দেখো, তোমাদের জন্য কিছু আমি এমসিকিউ প্রশ্ন নিচে আলোচনা করেছি। দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? শ্রীমতী প্রতিভা প্যাটেল। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? প্রণব মুখোপাধ্যায়। ভারতের 14তম রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম মহিলা দলিত রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বিভিন্ন তথ্য বিস্তৃত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojog.com ভিজিট করে নিও।